হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাকেশ অনন্যা ব্লগস। আমি অনন্যা, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই এই দুর্ধর্ষ গরমে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম, এই ধরনের ভিডিও আমি আগে কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি সারাদিন কি কি করি, মানে আমি সারাদিন বাড়িতে কি কি করি সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। একটা টানা ঘুমের পর যদি এক কাপ গরম চা না খেলাম তাহলে তো দিনটাই ইনকমপ্লিট থেকে গেল, তাই না? তাই সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি গরম গরম চা খেতে। চাটা যদিও মা বানিয়েই রেখেছিল, আমি জাস্ট গরম করে খেতে বসে গেছি। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি একটা বাসনা বিস্কুট আর একটা টোস্ট বিস্কুট। চাটা খেয়ে এখন আমি বসে গেছি আমার প্রত্যেক দিন সকালবেলার ডিউটি করতে। ডিউটি বলতে সেরকম কিছুই নয়, ওই যা রান্নাবান্না হয় তার শাকসবজিগুলো একটু কেটে দিই, ব্যাস। আজকে রান্নার মেনুতে শাক আছে, তাই এখন বসে পড়েছি শাক বাছতে, তারপর এটাকে কাটবো। বিয়ের আগে শাক বাঁচা, শাক কাটা কিছুই এসব করতাম না। শাক বাঁচা তো হয়ে যায়, কিন্তু শাক কাটা অনেকটাই শক্ত, যেটা আমাকে খুব ভালো করে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। কোনটা কী শাক সেটা কিন্তু আমি এখনও চিনতে পারি না, তাই এখন কী শাক বাঁচছি সেটা আমি বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। শাক বাঁচা প্রায় শেষের দিকে, এখন আমি এটাকে কাটতে বসবো। নতুন নতুন জিনিস শিখতে বেশ ভালো লাগে না বলো? কোনো নতুন জিনিস যখন শিখি সেটা অনেক মন দিয়ে শিখে নিই, আর চেষ্টা করি আউটপুটটাও যেন ভালো হয়। সব কিছুই এখন নতুন নতুন শিখছি, তাই একটু টাইম লাগে বটে, তবে চেষ্টা করি পারফেক্টলি করার। না, নিজের এত ঢাক পিটিয়ে কাজ নেই। শাকসবজি কাটা হয়ে গেলে একটু পরে আমি যাব চুলের যত্ন করতে। শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, আজকে সেরকম কাটাকুটির কোনো চাপ নেই, কারণ দিদি আর আমি দুজন মিলে কাটাকুটি করতে বসছিলাম, তো ওখানেই সব কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট পেঁয়াজটা কেটে উঠে পড়ব। দেখো পেঁয়াজ কাটাও কমপ্লিট। এবার মা অন্যদিকে শাক কাটার সঙ্গে সঙ্গে শাকটা চাপিয়ে দিয়েছিল, আর এখন শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেটাকে এখন একটা বাটিতে তুলে রাখছে। নেক্সট রেসিপি হচ্ছে মাছের ঝোল। মা মাছ ভেজে সব উপকরণগুলোকে এখানে সাজিয়ে রেডি করে রেখে দিয়েছে, এখন এটাকে রান্না করা হবে। আপাতত আমার এখানে কোনো কাজ নেই, তাই আমি এখন আমার চুলের যত্ন করতে চললাম। বিয়ের আগে যেহেতু চাকরি করতাম তাই চুলের যত্ন সেভাবে করা হতো না, তাই এখন সময়ের সুযোগ পেলে চুলের যত্ন একটু আধটু করি। আমি এখন যে মিক্সচারটা বানাচ্ছি সেটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি শিখেছিলাম। মিক্সচারটা খুবই সহজ, প্রথমে একখানা ডিমের সাদা অংশ বাটিতে নিয়ে তাতে নারকোল তেল মিশিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমার কাছে প্যারাসুটের নারকোল তেল ছিল তাই আমি ওটাই দিয়েছি, তোমরা যে নারকোল তেলটা ইউজ করো তোমরা ওটাও দিতে পারো। ভালো করে মিক্স হয়ে গেলে দেখবে মিক্সচারটা একটু ফ্যানা ফ্যানা মতন দেখতে লাগবে। তারপর ওটাকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন রেখে দিতে হবে, যতক্ষণ না শুকোচ্ছে আর কি। এটা অ্যাপ্লাই করার জন্য আমার কাছে ব্রাশ জাতীয় কিছুই ছিল না, তাই জন্য হাত দিয়েই অ্যাপ্লাই করছি। এভাবে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে চুলটাকে আমি বেঁধে রেখে দিয়েছি, যতক্ষণ না শুকোবে ততক্ষণ এভাবে রেখে দেবো। আর তোমাদের আফটার ওয়াশ রেজাল্টটাও আমি অবশ্যই দেখাবো। গরমকালে আখের রস খাওয়া শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। আজকে হঠাৎ করেই রাস্তা দিয়ে আখের রসের গাড়ি যাচ্ছিল, বাবা তাই প্রায় 1 ডেচকি আখের রস কিনে আনিয়েছে, এখন সেটাই সব বসে বসে খাবো। আর এরপর একটু তরমুজ কাটতে হবে, কারণ মা বললো যে তরমুজটা ফ্রিজে পড়ে আছে, তো সেটা এখন কাটবো, তারপর সেটাকে ফ্রিজে ঢুকিয়ে আমি স্নানে চলে যাব। তরমুজ আমি ছুরি দিয়েই কাটি, কারণ বটি দিয়ে কাটতে আমার বেশি শক্ত মনে হয়, আর ছুরি দিয়ে কাটলে হাত কেটে যাওয়ার রিস্কটাও অনেক কম থাকে। তরমুজের পিসগুলো যদি লম্বা আর পাতলা হয় তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা তোমরাও কি আমার মতন ছুরি দিয়েই তরমুজ কাটো? আমার না খুব জানতে ইচ্ছা করছে, তোমরা কিন্তু প্লিজ জানিও। আর একটা জিনিস কি বলতো, তরমুজের পিসগুলো যদি পাতলা হয় বীজগুলো ছাড়াতে অনেক সুবিধা হয়। তোমরা যদি ফার্স্ট টাইম ছুরি দিয়ে কাটার ট্রাই করো, একটা পরিষ্কার থালা নিয়ে তার উপর তরমুজটাকে রাখবে, তাহলে দেখবে নোংরা হওয়ার কোনো চান্সই থাকবে না। তরমুজটা প্রায় আমার কাটা শেষ হয়ে এসেছে, পুরোটা কাটা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ নর্মাল টেম্পারেচারের থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক গুণ বেশি ভালো লাগে, তাই না বলো? ব্যাস কাটাকুটি কমপ্লিট, এবারে স্থান হবে ফ্রিজে। এখন ঘড়িতে বাজে বেলা 12:30, আর এখন আমার বরের ইচ্ছা হয়েছে মুড়ি মাখা খাবে, তাই আমি এখন রান্নাঘরে চলে এসেছি মুড়ি মাখতে।
পেঁয়াজটা আগে থেকেই কাটা ছিল, তাই আর আলাদা করে আমাকে কাটতে হলো না। মুড়ি মাখতে নিয়েছি চানাচুর, পেঁয়াজ, নুন, আচার আর লঙ্কা কুচি। অন্য সময় শশা কুচিও দিই, কিন্তু এখন ছিল না সামনে, ওই জন্য ওটা বাদ দিতে হলো। সব কিছু দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে সার্ভ করি আমার বরকে। আমরা দুজনেই মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ করি, আর সন্ধেবেলা এটা আমাদের প্রায় দিনেরই খাবার। মাঝে মাঝে ও আলুর চপ বা সিঙ্গাড়া কিনে আনে, আর সেটা যদি আমি মুড়িতে মাখি তার টেস্ট হয়ে যায় অতুলনীয়। মাথায় যে মিক্সারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা প্রায় এক ঘন্টার ওপর রেখেছিলাম, তো এখন জাস্ট আমি ওয়াশ করে এলাম আর সঙ্গে স্নানটাও করে নিয়েছি। এখন ময়েশ্চারাইজার আর লিপ বাম মেখে একটু স্কিনটাকে যত্ন নেব, তারপর ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে বসে পড়বো দুপুরবেলার খাবার খেতে। আমি ইউজ করি সেটাফিলের ময়েশ্চারাইজার, প্রায় দু তিন বছর ধরে আমি এই একই ময়েশ্চারাইজার ইউজ করি, আর কোনো রকম সাইড এফেক্ট আমার এখনও চোখে পড়েনি। সেটাফিলের ময়েশ্চারাইজার তোমরা ওষুধের দোকানে ইজিলি পেয়ে যাবে আর অনলাইনে অর্ডার করতে পারো, কিন্তু কসমেটিক্সের দোকানে থাকবে কি না আমি শিওর নই। আর এটা আমি ব্লু হেভেনের সিঁদুর ইউজ করছি, অন্যান্য লিকুইড সিঁদুরের তুলনায় এটা ভীষণই অ্যাফোর্ডেবল। আর লিকুইড সিঁদুর ছাড়া আমি ইউজ করতে পারি না, কারণ ভীষণ ইচিং প্রবলেম হয়। আর লিপটাকে হাইড্রেট রাখার জন্য আমি ইউজ করি নিভিয়ার লিপ বাম। তো চলো, স্কিন কেয়ার এখন কমপ্লিট হলো, এবার ঠাকুরকে প্রণাম করে আমি যাব খেতে। এখন চলে এসেছি রান্নাঘরে মধ্যাহ্নভোজ সারতে। খেতে আসতে অনেকটাই দেরি করে ফেলেছি, ততক্ষণে বাবার প্রায় হাফ খাওয়া কমপ্লিট। মাকে আগের দিন থেকেই বলেছিলাম পান্তা ভাত রেখে দিতে, পান্তা ভাত খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, আর আমার বর একটু বেশিই ভালোবাসে। আর সেই পান্তা ভাত যদি হালকা টকে যায় তাহলে ওর কাছে ওটা তোফা খাবার, আর মা পান্তা ভাতটা এতটাই সুন্দর করে মাখে যার জন্য এটা আরও স্পেশাল হয়ে গেছে। মেনুতে পান্তা ভাত, গরম ভাত সবই আছে, সঙ্গে অনেক রকম তরি তরকারিও আছে, যে যেটা খাবে আর কি। এই গরমের মধ্যে লোভ সামলাতে না পেরে আমিও পান্তা ভাত নিয়েই বসে গেছি, আর তার সাথে গরম গরম ডালের বড়া। এই যেন এক অসাধারণ কম্বিনেশন, শুনলেই জিভে জল চলে আসে। তো জাস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আমরা সবাই জমিয়ে পান্তা ভাত খেয়েছি, আর এখন দুপুরবেলা ঘুমানোর টাইম, জোর ঘুম দেবো পান্তা ভাত খেয়ে, তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later বাবি, ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে চা খাওয়া, কারণ সন্ধ্যাবেলা চা না হলে আমার একদম চলে না। আর এখন আমার ইচ্ছা করছে একটু ইউপি নুডলস খেতে, তো সেটা এখন বানাতে যাব। সকালবেলা তোমরা দেখেছিলে স্নানে যাওয়ার আগে আমি চুলে একটা মিক্সার লাগিয়েছিলাম ডিমের সাদা অংশটা দিয়ে আর নারকোল তেল দিয়ে মিক্স করে চুলে স্ক্যাল্পে লাগিয়েছিলাম। তো এটা হচ্ছে আফটার ওয়াশ রেজাল্ট, আমি লরিয়াল শ্যাম্পু দিই, লরিয়ালের যে গোল্ডেন কালারের পাউচগুলো পাওয়া যায় না, ওইগুলো দিয়ে চুল ওয়াশ করেছি। আর এটা হচ্ছে আফটার ওয়াশ রেজাল্ট, তোমরা দেখতে পাবে অনেকটা শাইনি লাগছে আর চুলটা অনেক থিক লাগছে, থিক আর শাইনি লাগছে। তোমরা এটা বাড়িতে ইউজ করতে পারো, অবভিয়াসলি কোনো সাইড এফেক্ট নেই এতে। তো যাই হোক, এবার আমি যাব ইউপি নুডলস বানাতে, যেরকম বলেছিলাম খেতে ইচ্ছা করছে। তো চলো তোমরা দেখতে থাকো। Something that could make sense. They hate when I keep dreaming. I got this pizza
special is deep inside of me. But they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things. And they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure you don't spend it. I got soon. A different path from everyone and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed. And then invest all of my time into that and proceed. I need whatever the hell can make me happy. And I don't think you have a clue what could that be. They tell me that I'm not. No. এখন রাত্রিবেলা ডিনারের টাইম হয়ে গেছে, তাই এখন সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে রাত্রির মেনু হচ্ছে ভাত, শাক, ডাল, থোড়ের তরকারি, পটল ভাপা আর মাছের ঝোল। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমের পালা, জোর ঘুম দেবো। আর আমার চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার মারাত্মক ঘুম পেয়েছে, জাস্ট পড়বো আর ঘুমাবো আবার সকালবেলা ঘুম থেকে ওঠা। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আপকামিং সমস্ত ভিডিওসের নোটিফিকেশন তোমরা সবাইকার আগে পেয়ে যাও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা, গুড নাইট।